এনজিডিসি কর্তৃক পরিচালিত আজকের এই ক্লাসে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের এইচটিএমএল আইসিটির ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা বোর্ডের দিকে দেখো, এইচটিএমএল আজকের শিরোনাম। আমি কিন্তু গত ক্লাসে এইচটিএমএল ফরম্যাটিং পর্যন্ত পড়িয়েছি, এইচটিএমএল লেআউট পড়িয়েছি। এর মধ্যে কিছু বিষয় আছে যেগুলো আজকে আমি ক্লিয়ার করব। যেমন প্রথমেই এইচটিএমএল টেক্সটে, টেক্সটের সাইজ নির্দিষ্ট করা এবং অ্যালাইন নির্দিষ্ট করা, সাইজ নির্দিষ্ট করা, অ্যালাইন নির্দিষ্ট করা যায়। এখানে একটা আমরা উদাহরণ দিলে বুঝে যাব। উদাহরণ যেমন এইচটিএমএল ফর্মে, তো প্রথমে এইচটিএমএল ফর্ম বডি টাইটেল সিস্টেক, ধরি সিস্টেক TCH সিস্টেক, টাইটেল ক্লোজ, তাহলে এখন আসবে অ্যালাইন সমান সেন্টার অ্যালাইন সেন্টার বডি, হ্যাঁ সেন্টার বি বি ফন্ট সাইজ ফাইভ, ওয়েলকাম টু সিস্টেক, ওয়েলকাম টু সিস্টেক ক্লোজ, এ ক্লোজ প্যারাগ্রাফ, সরি এখানে প্যারাগ্রাফ হবে, প্যারাগ্রাফ। তাহলে আমরা টাইটেল ক্লোজ হয়েছে, এখন বডি ক্লোজ, তারপরে এইচটিএমএল ক্লোজ। এই উদাহরণটা আমরা দিতে পারি, অর্থাৎ এইচটিএমএল টেক্সটের সাইজ, এখানে পি দিয়ে প্যারাগ্রাফ, পিতে প্যারাগ্রাফ, গ্রাফ, এ অ্যালাইন সেন্টার অ্যালাইন, এ অ্যালাইন সেন্টার দ্বারা সেন্টার নির্দিষ্ট করা, সেন্টার নির্দিষ্ট করা, এবং এখানে আছে পি দিয়ে প্যারাগ্রাফ, ফন্ট সাইজ ফাইভ সমান ফন্টের সাইজ নির্দিষ্ট করা এবং বি দিয়ে বোল্ড, এখানে বি আছে, বি দিয়ে বোল্ড করা। তাহলে আমরা এই উদাহরণটা, অর্থাৎ এইচটিএমএল টেক্সটের সাইজ নির্দিষ্ট করা যায় এবং অ্যালাইন করা যায়, তোমরা এটা একটু খেয়াল করো। এরপরের এতে যাই আমরা, দেখে নাও,
HTML এবার HTML এ বিশেষ ক্যারেক্টার ব্যবহার করা বিশেষ ক্যারেক্টার আছে কতগুলো যেগুলো আমরা ব্যবহার করতে পারি এই ক্যারেক্টারগুলো এদের চিহ্নের পরে এদের এন্টিটি নাম বা এন্টিটি নাম্বার ব্যবহৃত হয় এগুলো আবার সরাসরি ব্যবহার করা যায় না সরাসরি ব্যবহার করা যায় না চিহ্নের পর এদের আচ্ছা এগুলি সরাসরি ব্যবহার করা যায় না চিহ্নের পর এদের এন্টিটি নাম এবং এন্টিটি নাম্বার ব্যবহৃত হয় যেমন উদাহরণ এদের একটি ফরম্যাট আমরা লিখতে পারি ফরম্যাট সমান এন্টিটি নেম অথবা অর হ্যাশ এন্টিটি নেম একটা উদাহরণ দেওয়া যেতে পারে যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি হ্যাশ সিক্সটি অর লেস দেন এলটি লেস দেন অর হ্যাশ 64 অর হ্যাশ গ্রেটার দেন জিটি গ্রেটার দেন এটা হলো লেস দেন এটা হলো গ্রেটার দেন আরও অনেক ক্যারেক্টার আছে যেগুলো আমি এখন উল্লেখ করব তোমরা এটা দেখে নাও আরও কতগুলো ক্যারেক্টার আছে ক্যারেক্টারগুলো আমি এখন উল্লেখ করব সমস্ত ক্যারেক্টারগুলো এগুলো আর আছে ক্যারেক্টার এন্টিটি নাম্বার তাহলে এটা আমি মিটাই দিই ক্যারেক্টার ক্যারেক্টার এন্টিটি নাম্বার এন্টিটি নেম এবং ডিসক্রিপশন ডিসক্রিপশন আমি অনেকগুলো আছে যেমন আমি লিখতে পারি এইটা লেস দেন গ্রেটার দেন তারপরে পাউন্ড তারপরে তারপরে পাই এতগুলো ক্যারেক্টার আছে এগুলো অনেক তোমার এন্টিটি নাম্বার আছে এন্টিটি নেম আছে ডিসক্রিপশান আছে যেমন আমি এটা বলতে পারি অলরেডি বলেছি সেটা হলো এন্টিটি নাম্বার হলো হ্যাশ 60 এটার এন্টিটি গ্রেটার দ্যানের এন্টিটি নাম্বার হলো হ্যাশ 64 এটা আমরা এখানে এন্টিটির নাম লিখতে পারি লেস দেন এন্টিটি নেম এখানে লেস দেনটা এখানে একটু ডিসক্রিপশানে হবে লেস দেন আর এখানে হবে এই এলটি এখানে হবে এলজিটি এখানে গ্রেটার দেন এগুলো সবগুলোর আছে তোমরা শিক্ষার্থীরা এগুলো ক্যারেক্টারগুলো দেখে নেবে এবং এর
এন্টিটি নেম, এন্টিটি নাম্বার এবং ডেসক্রিপশান করে রাখবে, মনে রাখবে। এগুলো মনে রাখার বিষয়, এগুলো তোমাদের কাজে লাগবে। যেমন আরও আছে কপি, আরও আছে কপি রাইট, তারপরে ট্রেডমার্ক, ট্রেডমার্ক রেজিস্টার্ড ট্রেডমার্ক আর কি, এটা রেজিস্টার কপিরাইট এগুলো। তাহলে মোটামুটি আমি তোমাদের ক্যারেক্টারগুলো লিখলাম এবং এগুলোর ইন্টে, এখন এতগুলো তো লেখা সম্ভব না, যার জন্য ওই দুটা দিয়ে আমি বুঝালাম। এগুলোর একইভাবে এন্টিটি নেম আছে, এন্টিটি নাম্বার নাম্বার আছে এবং ডিসক্রিপশান আছে। তাহলে আমি এখান থেকে বেরোই। এবার আসি আমরা প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ এর ব্যবহার। দেখো প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার, প্যারাগ্রাফ ট্যাগ হলো পি দিয়ে, প্যারাগ্রাফ ট্যাগ। এখন এটার আমরা উদাহরণ যদি দেই তাহলে আমরা বুঝতে পারবো। একটা উদাহরণ লিখি আমরা কীভাবে ব্যবহৃত হয় HTML বডি। আচ্ছা, তারপরে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ ট্যাগ HTML বডি, তারপরে দিস ইজ এ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ দিস ইজ এ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ ক্লোজ। তাহলে আমরা HTML বডি ক্লোজ করে দিলাম এবং HTML ক্লোজ করে দিলাম। এভাবে আমরা HTML ফরম্যাটে আমরা লিখতে পারি HTML কোডিংয়ে। এখন যদি আমরা HTML টেক্সটের প্যারাগ্রাফ লেখার দরকার নাই, প্যারাগ্রাফ এর প্যারাগ্রাফ এর অ্যালাইন অ্যাট্রিবিউট এর সাথে লেফট, রাইট এবং লেফট রাইট এবং সেন্টার সেন্টার করা যায়। আমরা একটা উদাহরণ যদি দেই তাহলে এটা আমরা পড়তে পারি। তাহলে উদাহরণটা হলো HTML, এটা আমরা এটাই দিই। তাহলে HTML ML তারপরে বডি, HTML বডি 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 পি অ্যালাইন অ্যালাইন ALIGN পি অ্যালাইন সমান লেফট, দিস ইজ পি অ্যালাইন লেফট LEFT, দিস ইজ এ লেফট লেফট অ্যালাইন অ্যালাইন, দিস ইজ এ লেফট অ্যালাইন পি আসছে এগুলো, তারপরে পি অ্যালাইন রাইট দিস ইজ এ রাইট অ্যালাইন অনুরূপভাবে পি অ্যালাইন সেন্টার CENTER সেন্টার দিস ইজ এ সেন্টার অ্যালাইন পি।
তারপরে বডি ক্লোজ হয়ে যাবে এবং এইচটিএমএল ক্লোজ হয়ে যাবে। তোমরা দেখে নাও, আমরা আরেকটি এইচটিএমএল এ টেক্সট ফরম্যাটিং অর এইচটিএমএল এমএল ফরম্যাটিং যেগুলো একটা করা যাবে। তাহলে ওটা তোমরা দেখো এখন কোন লেখা বা টেক্সটকে সঠিক আকৃতি বা রূপদান করে উপস্থাপন করার চেষ্টাকে দৃষ্টিনন্দন করে রূপদান আকৃতি বা রূপদান করে এবং দৃষ্টি নন্দন করে উপস্থাপন করার চেষ্টাকে কি বলে এইচটিএমএল ফরম্যাটিং বা টেক্সট ফরম্যাটিং বলে। অনেকগুলো টেক্সট ফরম্যাটিং ট্যাগ আছে, টেক্সট ফরম্যাটিং ট্যাগ সমূহ, যেমন ইউ বিগ বিগ ইএম, তারপরে স্মল, তারপরে স্ট্রং, তারপরে সাবস্ক্রিপ্ট, সুপারক্রিপ্ট, এসইউপি সুপারক্রিপ্ট, তারপরে হলো ইনসার্ট, তারপরে হলো ডেল। এতগুলো ট্যাগ রয়েছে। বি মানে বোল্ড করার জন্য, ইউ মানে আন্ডারলাইন করার জন্য, বিগ মানে বড় করার জন্য, ইমার্জ করার জন্য, স্মল মানে ছোট করার জন্য, স্ট্রং মানে শক্তি স্ট্রং করা বা শক্তিশালী করার জন্য, সাবস্ক্রিপ্ট করার জন্য, সুপারস্ক্রিপ্ট করার জন্য, ইনসার্ট করার জন্য, এবং ডেল মানে মাঝখানের দাগ কেটে ডিলিট করার জন্য ডেল। এতগুলো টেক্সট ফরম্যাটিং ট্যাগ রয়েছে। মোটামুটি তোমরা এগুলো খেয়াল রাখবে, মনে রাখবে, তাহলে হবে। তাহলে এটা আমি বিটাই দিই। এখন আমরা নতুন আরেকটি টপিকে যাই, মেইল টু লিংক তৈরি করা মেসেজের সাথে লিংক তৈরি
করার জন্য জন্য ব্যবহৃত হয়। এক্ষেত্রে শিক্ষার্থীরা এক্ষেত্রে কতগুলো উদাহরণ আছে আমি এখন যেগুলো পড়াচ্ছি এবং টেক্সট ফর লেআউট টেক্সট ফরমেটিংয়ের মধ্যে যেগুলো আমি পড়িয়েছি সবগুলোর মধ্যে অনেকগুলো উদাহরণ রয়েছে, সেই উদাহরণগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, তাহলে এগুলো আরও সহজ হয়ে যাবে। এগুলো একটি এর এর উদাহরণ আছে, উদাহরণটা দেখবা, একাধিক উদাহরণ আছে সেটা দেখবা। তারপরে ইমেজকে লিঙ্ক, এরপরে আছে ইমেজ, ইমেজকে লিঙ্ক হিসাবে ব্যবহার করা, লিঙ্ক হিসেবে ব্যবহার করা, এটি একটি কীভাবে ওয়েব পেজ ইমেজকে লিঙ্ক হিসাবে ব্যবহার করা যায়, ওয়েব পেজ পেজ ইমেজকে ইমেজকে ওয়েব পেজ ইমেজকে লিঙ্ক হিসাবে ব্যবহার করা যায়, লিঙ্ক হিসাবে হিসেবে ব্যবহার করা যায়। HTML হেডিং ট্যাগ, এরপরে আসলো এটি একটি, এটি একটি, তারপরে HTML হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ ট্যাগ এটা হলো H1 থেকে H6 পর্যন্ত। আমরা জানি এগুলো হলো টেক্সট বা ডকুমেন্টের ডকুমেন্টের শিরোনাম লেখার জন্য ব্যবহৃত হয়। এরপরে আসি আমরা HTML এ বাংলা ফন্ট ব্যবহার, সরাসরি বাংলা ফন্ট কিন্তু ব্যবহার করা যায় না। HTML দিয়ে আমরা যদি বাংলা লিখতে চাই তাহলে সরাসরি ব্যবহার করা যায় না। এক্ষেত্রে ইউনিকোড অর্থাৎ সাধারণভাবে HTML ব্যবহার করা যায় না, ফন্ট ট্যাগ ব্যবহার করে, ফন্ট ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজে বাংলা লেখা যায়, বাংলা লেখা যায়। আরেকটি হলো ইউনিকোড, ইউনিকোড ভিত্তিক সফটওয়্যার, ওয়্যার যেমন অভ্র বা বিজয় বাউন্ন ব্যবহার করে ইউনিকোড এ সরাসরি HTML ডকুমেন্টস এ টাইপ করে বাংলা লেখা যায়। এটা তোমরা একটু খেয়াল করো, HTML এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য তাহলে কী করতে হবে আমরা আমি লিখে দিয়েছি এবং তোমরা এটা ভালো করে মনে রাখবে। এখন একটা কতগুলো ধাপ আছে, তাই এখানে আমরা আচ্ছা এটা মিটাই দিই, এখানে যে ফন্ট ফেস যে ফেস ট্যাগটা ব্যবহার করা হয় ফন্ট ফেস
एस समान फॉन्ट फॉन्ट नेम नेम फॉन्ट नेम 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 एर पर विजय बान्नो आइकने एर पर विजय बावान्नो आइकने आइकने क्लिक करे यूनिकोड क्लिक करे सीएलआईसी के क्लिक करे यूनिकोड सिलेक्ट करे बांग्ला लिखे बांग्ला लिखे लिखे टैग क्लोज करते हैं टैग क्लोज करते हैं करते हैं विभिन्न धाप रही है इस प्रिय शिक्षार्थीरा एर आमी बांग्ला फंट बांग्ला करार जन्नो जे कोयेकटी कथा लिखे जमन एचटीएमएल बांग्ला फंट व्यवहार व्यवहार जो वेब सरसरी व्यवहार करा जाए ना फंट टैग व्यवहार करे वेब पेजे बांग्ला लेखा जाए এবং ইউনিকোড ভিত্তিক সফটওয়্যার যেমন অভ্রবা বিজয় বান্ন ব্যবহার করে ইউনিকোডে সরাসরি এইচটিএমএল ডকুমেন্টে টাইপ করে বাংলা লেখা যায় এবং ফন্ট ফেস এই ট্যাগটা ব্যবহারের পর এরপর বিজয় এটির পর বিজয় বান্ন আইকনে ক্লিক করে ইউনিকোড সিলেক্ট করে বাংলা লিখে ট্যাগ ক্লোজ করতে হবে এবং কতগুলো ধাপ রয়েছে ধাপ ধাপগুলি অনেকগুলি ধাপ চারটি ধাপ আছে তিন চারটি এখন এই ধাপগুলি তোমরা বাসায় সুন্দর করে দেখবে তাহলে তোমাদের দক্ষতা বাড়বে এবং তোমরা বাংলা বাংলা লিখতে পারবে এইচটিএমএল কোড দিয়ে বাংলা লিখতে পারবে আজকে আমি এ পর্যন্তই রাখতে চাচ্ছি আগামী দিন আবার দেখা হবে ইনশাআল্লাহ তোমরা ভালো থাকো এই আশাই এবং তোমরা ক্লাসগুলি অবশ্যই দেখবে তাহলে অবশ্যই উপকৃত হবে আর আজকে এখানে রাখি আসসালামু আলাইকুম